আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। আজ 24 এপ্রিল, বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে ঝড় বৃষ্টি হতে পারে, বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে। জরুরি অবস্থায় 112-তে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে কুয়েতের তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেটি আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে। কুয়েতের হাওল্লি অঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলুন দেখে নেই সেই ভিডিও ফুটেজটি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দর্শক, ইদানিংকালে আপনারা দেখছেন যে প্রতিদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আমাদের সম্পদ নিরাপত্তার জন্য বা সম্পদ নিরাপদ রাখতে 112-তে কল করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনি আপনার সম্পদ নিরাপদ রাখতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্ক এবং সচেতন হবেন, পাশাপাশি শর্ট সার্কিট, ইলেকট্রনিক্স জনিত যেই কোনো দুর্ঘটনা হতেও সচেতন থাকবেন। ভিডিওতে একটি লাইক, কোনো কিছু জানতে কমেন্টস এবং ভিডিওটি শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন কুয়েতের প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।